নমস্কার, আমি সাধন মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কাড়া লড়াইয়ের আপডেট পেয়েছেন এবং নানা রকম কাড়ার বিক্রি পেয়েছেন, মানে সমস্ত কিছু কাড়ার ভিডিও পেয়েছেন এই চ্যানেলের মধ্য দিয়ে। তো আজকেও আমি সেই মতো আপনাদেরকে একটি নতুন ভিডিও দিতে চলেছি। আপনারা জানেন যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তো আমি এখন চলে এসেছি বালকডি গ্রামে। তো এই বালকডি গ্রামে সাগরবাবুর যে কাড়াটি আছে আপনারা হয়তো জানেন সবাই, তো এই সাগরবাবুর কাড়া অনেক সময় অনেক জায়গা বের হয়েছে খেলা দেখার জন্য, কিন্তু সে খেলা দেখাতে পারে না, কারণবশত নানা রকম কারণে সে বন্ধ হয়ে যায়। তো সেই কাড়া মালিকের কাছে চলে এসেছি, আজকে নাকি কোথায় জোড়া হয়েছে, তো সেই জোড়াটি আমি জেনে নেব এবং তার কাড়া কীরকম আছে তার সমস্ত বিষয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি। তো তার আগে বলে থাকি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে। নমস্কার। হ্যাঁ, তো আপনার নাম ঠিকানাটা একবার বলুন। আমার নাম হলো সাগরচন্দ্র মাহাতো, গ্রাম বালকডি, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এখন মানে কাড়া কীরকম আছে বলুন। কাড়া মোটামুটি ভালো হয়েছে। ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মানে কাড়া যে এখন মানে ভালো যে বলছেন, তো ভালো রেখেছেন মানে কিছু প্রস্তুতি কোথাও কি নাম টাম দেওয়া হয়েছে না কোথাও জোড়া হয়েছে এরকম কিছু? না না, প্রস্তুতি নেই, প্রস্তুতি সব দিনেই মানে সব দিনে ভালো থাকে। হ্যাঁ, আড়া কাড়া রাখা মানে প্রস্তুতি, লড়াইয়ের জন্যই দেখা। ওটা তাহলে দোনেকে প্রস্তুতি, যেদিনেই চান্স পাবো সেদিনেই লাগাবো, সেটাই দোনেকে প্রস্তুতিই থাকে। আচ্ছা, মানে নতুন করে কিছু প্রস্তুতি? না না না, যেমন আছে প্রতিদিনই থাকে কিরকম নাকি? আচ্ছা, তো আপনার কাড়াটি মানে কবার খেলা করেছে এর আগে? খেলা মোটামুটি টুকটাক মিলে পাঁচ ছবার খেলা হয়েছে, ছবার মতন হয়েছে, কিন্তু ছবারের মধ্যে একবারটুকু লড়াই হয়েছে, বাকিগুলা ওই কেবল ওই দেখা দেখি বা মাথা ঠেসা ঠেসি হয়েই পালাইছে, মানে ছড়া বাদ হইলা। আর একবার ওই শস্যা বল কুর্চি দিয়ে যাইনি, ও 18-20 মিনিট লাগিয়েছিল, হার মেনেছি। আচ্ছা, তো এখন আপনার কি মানে কোনো আসরে নাম টাম দেওয়া আছে ন? হ্যাঁ, পরে আক্রোর ওই স্বপন বাবুর আসরে পরীক্ষিত মাতর কাড়ার সাথে মানে সিলেক্টেড হয়েছে, সিলেক্ট হয়ে গেছে নাকি? পরীক্ষিত পরীক্ষিত বাবুর সাথে নাকি? হ্যাঁ, পরীক্ষিত। আচ্ছা, মানে আক্রো আসর নাকি? হ্যাঁ, ওই স্বপন মাতর যেটা এক নম্বর কাড়া মানে আসর আসর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওখানে আপনার কোন নম্বর কার্ডের সাথে জড়া হয়েছে? এক নম্বর কার্ডের সাথে। এক নম্বর কার্ডের সাথে? আচ্ছা, তো এক নম্বর কার্ডের প্রাইস কত আছে? 41,000। 41,000 কার্ডের সাথে জড়া হয়ে গেছে নাকি? তো আপনার মানে দেখেছি কাড়া মানে অনেক জায়গায় আপনি লিখছেন বা লিখবো ভাবছেন, জড়া হচ্ছে তারপর আপনি লাগাতে পারছেন না, অনেক রকম এরকম দেখেছি ভিডিও আপনার। তো আজকে আপনার যে কনফার্ম হয়ে গেল একটা বড় আসরে আঁকড়ো আর একটা বড় প্রাইজের সাথে, তো এখন আপনাকে কিরকম লাগছে? কিরকম লাগছে মানে ছোট বাচ্চার ওই দুর্গাপূজার আগেটায় যেমন মহালয়া আছে, তো মহালয়ার পরের দিনে যেমন ওরা মনে করে যে কাল যদি দুর্গাপূজাটা হইতো তাহলে আরো ভালো হইতো, তো সেইরকম আমার 11 দিনটা যদি আজ 6 দিন, তো 11 দিনটা যদি কাইন নাই পরশুই হইতো তাহলে আমার আরো ভালো লাগতো। মানে কবে লাগাবো মানে সেইটা মানে ঘুম মানে দিনটা যেমন পাইরা আছে নেই। আচ্ছা, দিনটা যেমন পাইরা আছে নেই নাকি? মানে মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি আছে কি? আচ্ছা, মানে দুর্গাপূজায় ঠিক যেমন ছেলে ছেলে জামা প্যান্ট পাবো বা পরব দেখবো ফটকা ফুটাবো নাকি, সেই জিনিসটা আপনার মনে আছে যে যত তাড়াতাড়ি আসে আমি যাই আসরে ছাড়ি দেবো। আচ্ছা, তো খেলা কিরকম দেখাবে আপনি? দেখো ব্যাপারটা হলো কি, কাড়াকে যতটা করান আমরা সবাই মিলে উহাকে করে দিয়েছি। আচ্ছা, এবার উয়ার ব্যাপার, উয়ার ব্যাপার না, পশু জিনিসের তো। হ্যাঁ, তবে আশা করি যে 10-15 মিনিট লাগবে কি? 10-15 মিনিট লাগবে। তবে পরীক্ষিত বাবুর কাড়ার যে সিং যদি চোখে ঢুকান দেয় তো 2 মিনিটে উপালাতে পারে। এটা তো বড় দিলে মানে সিং ভালো আছে নাকি? দেখেছেন? হ্যাঁ, সিং ভালো আছে।
আচ্ছা তবে যদি চোখে ঢুকাঢুকি না হয় তো 10-15 মিনিট আশা করি লাগবে কি। আচ্ছা তো মানে তো যাই হোক খেলা দেখা হবে। হ্যাঁ সুটা সিও এবার জয় পরাজয় যা হোক নাকি বলা যাবে না। আচ্ছা তাহলে আপনার মানে আঁকড়ো আসরে জ্বর পেয়েছেন, আপনার মনও ভালো আছে, তো আপনার এখান থেকে লোকজন কিরকম লেগিবেন? লোক লোকজন মানে কি এখন গাড়ি তিনটা থাকবে কি? তিনটা গাড়ি? হ্যাঁ কিরকম গাড়ি থাকবে গুলো? গাড়ি মানে কাড়া যাওয়া গাড়ি সেরকম 407 407 407 বা পিকআপ এরকম টাইপের। আচ্ছা মানে তিনটা গাড়ি মোটামুটি তাহলে তো ওটাই মোটামুটি 100টা লোক যাবে কি নাকি? তিনটা আশা করি তো বেশি লোক যাবে একবারে। ওয়াল বেশি লোক? হুম বাহ মানে গোটা গ্রামের লোক চাপে দিবে বেশিরভাগ। হ্যাঁ তো ঠিক আছে, আপনার তো অনেক কিছু জানলাম, তো এরপরে আমি সেই সাগরবাবুর কাড়াটি আমি তুলে ধরছি। তো তার আগে বলে থাকি যে সাগরবাবুর কাড়া বলতে হয়তো অনেক লোকে বুঝতে পারছে না, অনেক লোকে এই কাড়াটিয়ে কিন্তু শোনা গেছে যে সাগরবাবুর বাবার নামে ছাড়া হয়েছে, তার ভাইয়ের নামে ছাড়া হয়েছে। আপনারা জানেন যে বংশীধর বাবু বলে আপনার নাম শুনেছিলেন, ডুমরডিহা গ্রামে জড়া হয়েছিল নাকি? হুম হুম তো সেখানে তো লেখা হয় নাই না, সে ক্যান্সেল হলো লড়াইটা। হ্যাঁ তো সেই কালারে কিন্তু আপনারা খেলা দেখতে পাবেন। ওকে না কে ও ডুমর ডিয়াতে ক্যান্সেল হলো, শেরখা ডিয়াতে ক্যান্সেল হলো, ইয়াতে মিসি ডিয়া ওই মানে লেগো লাগলো নাই। আচ্ছা কাদারটা লাগলো না? কাদারটা লাগলো না, ওই বাইরের কাদারটা মানে ওই মিসি ডিয়ার কাদারটা লাগলো না। তো মিসি ডিয়া আপনার কমিটির কাদা ছিল আপনারটা? না না না, আমি 2 নম্বরের সঙ্গে লাগাবার জন্য নিয়ে গেছিলি। ও মানে কমিটি ছিল না? না তখন আমারটা কমিটি ছিল না। ও বাইরের কাদা মানে আপনারটা বাইরের কাড়া ছিল? হ্যাঁ যে লাগাবার জন্য কমিটির সাথে নিয়ে গেছে, তো সেখানে কিন্তু লাগে নাই। ওদেরটা লাগিল, কমিটির কাড়াটা লাগে নাই, কমিটিরটা লাগিল নাই। আচ্ছা আচ্ছা তো এরকম নানা রকম মানে এই কাড়ার মধ্যে একের পর এক মানে ইয়া দেখা দিয়েছে, যেহেতু মানে সেটা লাগানো হয় নাই আর এইবারে কিন্তু সে লাগানো হবে। তো আপনার বাবার নাম কি বললেন? বংশীধর মাহাতো। বংশীধর মাহাতো নামে ছিল। ওই জন্য আর এই নামে কালাটা ছিল ভাই, সবাই জানতেন হয়তো, সাগর বাবুকে অনেক লোকে জানেন না, নতুন মুখ দেখছেন। 11-ই অগ্রায়ণ 11-ই অগ্রায়ণ খেলা দেখা নাকি? আচ্ছা ঠিক আছে, আর বিশেষ কিছু না বলে আমি ভিডিওটি শেষ করছি। এরপর আপনারা দেখতে পাবেন সাগর বাবুর সেই কালাটি। আর এই কালার খেলা দেখতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খেলা যেই মাত্র শেষ হবে সেই সাথে সাথে আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে ভিডিওটি পাবেন। তাই আর মানে যারা ঘরে বসে দেখবেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। এরপর আমি সেই সাগরবাবুর কালাটি আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার। ছঝুমারি ঘরে ঘরে এখন বায়ালো খাবারে, ছঝুমারি ঘরে ঘরে এখন বায়ালো খাবারে, ও কবি গলক দেখে কত ভালো।